আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না এমন মানুষ নেই বললেই চলে। তো আপনি যদি আপনার মোবাইলে একটি সেটিং করে রাখেন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেটটা খুব স্লো স্লো শেষ হবে, মানে আস্তে আস্তে শেষ হবে, খুব তাড়াতাড়ি শেষ হবে না। আর আপনি যদি কাজটা না করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের ইন্টারনেটটা খুব দ্রুত শেষ হয়ে যাবে, মানে খুব ফাস্ট আপনার ইন্টারনেটটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কোন সেটিংটা করলে আপনার ইন্টারনেটটা খুব আস্তে আস্তে ফিনিশ হবে, সেটাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর যদি আপনার ভিভো ফোন বা স্যামসাং ফোন হয়, তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আলাদা সেটিংস। তো এই দুইটার সেটিংসই আমি দেখিয়ে দেবো আজকের এক ভিডিওতে, আমি দুইটার সেটিংসই দেখিয়ে দিব। ওকে, আর এক্ষেত্রে যদি আপনি এক মাসের মেয়াদের ইন্টারনেট কেনেন, আর আপনি যদি এই সেটিংটা করে রাখেন, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি এক মাসের বেশি ইউজ করতে পারবেন, মানে আপনি এক মাস ইউজ করার পরেও কিন্তু আপনার ইন্টারনেটটা থেকে যাবে আপনার সিমে। ওকে, খুব দ্রুত শেষ হবে না। তো দারুণ একটি সেটিং, এটা খুব সহজ একটি ব্যাপার, আপনি চাইলে এটা খুব সহজে অন করতে পারবেন, আবার চাইলে খুব সহজেই আপনি অফ করে দিতে পারবেন। আর অনেকে হয়তো ভয় পায় যে এই সেটিংটা চালু করলে কোনো সমস্যা হবে কিনা, বা ফোনে কোনো সমস্যা হবে কিনা। তো এটা চালু করলে আপনার মোবাইলে কোনো সমস্যা হবে না, আপনি অনায়াসে মোবাইল ইউজ করতে পারবেন, যেরকমটা আপনি এখন এই মুহূর্তে ইউজ করতে পারতেছেন। ওকে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আপনি অনায়াসে চালু করতে পারবেন। সো বেশি বকবক করবো না, চলে যাবো মোবাইলের স্ক্রিনে, অ্যান্ড দেন ওখান থেকে দেখে নিব কীভাবে কোন কাজটা করলে আমাদের ইন্টারনেটটা আস্তে আস্তে শেষ হবে, আর কোন কাজটা করলে দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি দুইটা মোবাইল থেকে দেখিয়ে দিব, ভিভো অ্যান্ড স্যামসাং। সো লেটস গেট স্টার্টেড। ওকে, তো এই কাজটা করার সময় আপনি যদি উপর থেকে নিচের দিকে একটু টান মারার পরে কিন্তু দেখতে পারতেছেন, মানে আমার এখানে যত সেটিংগুলো আছে, ডাটা, ব্লুটুথ, মানে লোকেশন পাশাপাশি যত মানে আপনার সেটিংগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখা আছে। সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, সো এই মুহূর্তে আমি ভিভো মোবাইল দিয়ে দেখাচ্ছি, মানে এই মুহূর্তে আপনারা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভিভো ফোন, আর এটার পরে আমি স্যামসাং দিয়ে দেখাবো। ওকে, সো এখন এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে এখান থেকে একটু এদিকে রোটেট করি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাটা সেভার। ওকে, তো এখানে যে আমরা ডাটা সেভার নামে যে অপশনটি দেখতে পাচ্ছি, এটাকে আপনারা অন করে দিবেন। ওকে, সো এখন ডাটা সেভার অন করার পরে আপনারা মনে করতে পারেন যে ভাই আমার ইন্টারনেটটা কি স্লো হবে কিনা। সো ডোন্ট ওয়ারি, আপনার ইন্টারনেটটা কোনো রকমই স্লো হবে না, আপনার এমবিটা আস্তে আস্তে যাবে। সো আপনি এটা চালু করলে আপনার ইন্টারনেটটা খুব ফাস্টই চলবে, কোনো রকম সমস্যা হবে না, আপনার ইন্টারনেটের এমবিটা একটু স্লো যাবে। ঠিক আছে, মানে আপনার ফোনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, আর এটা আপনার ফোনটাকে সেভে রাখবে। ওকে, সো এখন আমি এই স্যামসাং ফোন থেকে দেখাবো, স্যামসাং ফোনে আপনারা যেভাবে আপনারা ডাটা সেভারটি অন করবেন, সেটা হচ্ছে আপনি উপর থেকে নিচে টান মারলে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা নামে যে অপশনটি আছে এখানে কিন্তু আমার ওই ভিভো ফোনের মতো কিন্তু এখানে ওই অপশনটা নেই। সো এখন আপনি কী করবেন, এই ডাটা অপশনে ক্লিক করে ধরে রাখবেন, বা আপনি সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে এই ডাটা অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাটা সেভার নামে যে অপশনটি আছে এখান থেকে আমরা এটাকে এনেবল করে দিব। এটা এনেবল করলে কিন্তু আপনার ওই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, একেবারে সেম একটা প্রসেস। সো আপনি চাইলে ওটার মতো করে এটাও কিন্তু ডাটা সেভার অপশনটা চালু করতে পারবেন। সো এক্ষেত্রে যে কোনো ফোন থেকে আপনি এভাবে ডাটা সেভার চালু করতে পারবেন, অ্যান্ড দেন আপনার মোবাইলের ইন্টারনেট খুব আস্তে আস্তে ফিনিশ হবে, আর আপনার ইন্টারনেটটা কিন্তু স্লো হবে না। ওকে, আরেকটি বিষয়, আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো আজকে আশা করি গুরুত্বপূর্ণ একটি ইনফর্ম দিতে পারলাম, যেটার মাধ্যমে আপনাদের খুবই উপকার হবে। তো আজকের ভিডিওতে আমি এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।